নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ মৃত্যুর পর এই ভয়ঙ্কর নদী পেরেতে হয় আত্মাকে জানুন কোথায় আছে এই বৈতরণী নদী জানেন কি মৃত্যুর পর ভয়ঙ্কর একটি নদী পেরোতে হয় আত্মাকে এই নদী সব সময় টক করে ফুটছে জানুন বৈতরণী নদীর কথা হিন্দু ধর্মের নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলো আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেকে পুজো ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা জল ছাড়া কোনো পুজো অর্চনা সম্ভব নয় নদীর ধারে ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই এই বৈতরণী নদী টকবগ করে ফুটতে থাকে আর জানুন এই নদীর সম্পর্কে বিষদে কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় এই পথ ধরেই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির শুকুনের মতো সব প্রাণী বৈতরণী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় যমদতারা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে গরুর পুরাণে নারায়ণ বলেছেন যে পূর্ণবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্টভোগ করতে হবে না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটায় অনাথ আতুর দরিদ্রদের দিকে সব সময় সাহায্য হাত বাড়িয়ে দেয় তিনি সহজেই জমলোকে পথযাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণ আত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকা মাকড় সব